এলেন আলিয়াতে? আজকে আলিয়া ইউনিভার্সিটির পার্ক সার্কাস ক্যাম্পাসে এসে খুব কষ্ট হলো যে যারা নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য দূর দূরান্ত থেকে এই পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করার জন্য আলিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারা 29 দিন ধরে অবস্থানরত অবস্থায় আছে তাদের নিজেদের দাবি আদায়ের জন্য। এটা সরকারের অত্যন্ত লজ্জার বিষয় যে তাদের তৈরি করা ক্যাম্পাস শিক্ষাঙ্গন, যে আলিয়া ইউনিভার্সিটি আজকে একেবারে শেষ অবস্থায় চলে যাচ্ছে, এটা লজ্জা বিশেষ করে সরকারের। তো সেই সরকারের দেখা উচিত যে তার ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির ছাত্ররা কী অবস্থায় আছে, তারা ঠিকমতো কী পর্যায়ে আছে সেটাকে বিবেচনা করা। অথচ সরকার সেটা না করে আজকে দেখা যাচ্ছে যে আলিয়া ইউনিভার্সিটির ছাত্ররা 29 দিন ধরে এই ক্যাম্পাসে অবস্থানরত অবস্থায় আছে তাদের দাবি দাবার নিয়ে। আমরা ফ্যাটার্নিটি মুভমেন্টের পক্ষ থেকে তাদের দাবিকে মান্যতা দিয়ে, তাদের দাবির সঙ্গে সহমত পোষণ করে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা ইতিপূর্বে ফ্যাটার্নিটি মুভমেন্টের পক্ষ থেকে বিগত 1 মাস আগে আলিয়া ইউনিভার্সিটির ভিসির সঙ্গে সাক্ষাৎ করেছি এবং তাদের যে সমস্যা সেই সমস্যা নিয়ে আমরা কথা বলেছি। আমরা বিভিন্ন এমএলএর সঙ্গে, বিভিন্ন প্রফেসরের সঙ্গে ইতিপূর্বে কথা বলেছি। আমরা আগামী দিনে যদি এই আন্দোলন, তারা যে অবস্থানরত অবস্থায় আছে, যদি সরকার তাদের যে দাবি সেই দাবিগুলো যদি মেনে না নিয়ে এই ক্যাম্পাসকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা না করে, তাহলে আমরা ফ্যাটার্নিটি মুভমেন্টের পক্ষ থেকে এই আলিয়া ইউনিভার্সিটির ছাত্রদেরকে সঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব। স্যার, আপনারা এই যে আন্দোলন করছেন, এক্ষেত্রে মানে দীর্ঘদিন আপনারা এখানে আছেন আন্দোলন জন্য, বাড়িতে সমস্যা হচ্ছে কি? বাড়িতে আসতে দিচ্ছে না বা এখানে কি সব করা হচ্ছে, তোরা করতে গেছিস বা এই আন্দোলন, কিন্তু আমরা সবাই জানি এই আন্দোলনটা কতটা জরুরি। যখন অন্যায়ের প্রতিবাদ এতটাই অন্যায় সেই এতটা পরিমাণ হয়েছে, তার প্রতিবাদ করতেই হয়। আমাদের আজ পিঠ দেওয়ালে থেকে গেছে, যার ফলে আমাদের সেই আন্দোলন চলছে। আপনারা সকলেই জানেন এই আন্দোলন আজকে 29 দিন হলো। কিসের জন্য এই আন্দোলন হচ্ছে? নেক্সিজিটির জন্য। আমাদের সেই জমি নেই, সেই জমিকে আমাদের অন্য কারো কাছে হস্তান্তর কেন হবে? যে জমি থাকলে আমাদের হস্টেল হবে। আমরা প্রত্যেকেই সেই নিচু পরিবার থেকে এবং নিম্নবর্তী পরিবার থেকে উঠে আসছি, তো আমাদের প্রথমে থাকার বেশি ব্যবস্থাটাই যদি আমাদের না থাকে, আমরা সেখানে এসে কী করে পড়বো? আপনারা তো মহিলা এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, কিন্তু আপনারা যে 30 দিন আন্দোলন করছেন, কী এমন আপনাদের দাবি যে দাবিগুলো মুখ্যমন্ত্রী মানতে পারছেন না? দেখুন, আমরা আশাবাদী সেই দাবি আমাদের পৌঁছাবে, হয়তো বা ঠিকমতো সেই যোগাযোগ বা ঠিকমতো পৌঁছাচ্ছে না, কিন্তু আমরা সবাই আশাবাদী যে আমাদের দাবি, যেগুলো সব প্রত্যেকটি দাবি ন্যায্য দাবি, এবং আশা করছি এই দাবির একটা শুরুয়া তাড়াতাড়ি হবে। সেই আন্দোলন যদি জারি থাকে তাহলে আপনারা কি থাকবেন এদের সঙ্গে? অবশ্যই আমি, আর আপনারা জানেন আমরা আছি। আমি নিজে অসুস্থ হয়ে আছি, তবু এই আন্দোলনে আছি। এতটুকু মানবিক থেকে বলাই যায় বা এতখানি তো নিজের কর্তব্য, এবং সেই আবহাওয়ার সেই বাংলারও কর্তব্য আমাদের সেই আমাদের হাত সামিল হওয়া, আমাদের সেই আন্দোলনের পথ চলাতে সামিল হওয়া, এটা এদিক থেকেই জাগ্রত হওয়া থেকে উচিত।